নোয়াখালীতে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে গেলে আজ সোমবার দুপুরে নারী নির্যাতন সহ দুই মামলার অন্যতম আসামি সোহাগ মেম্বার বাহিনীর সদস্যরা নিউজ 24 সহ সাংবাদিকদের গাড়ি বহরে অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ সময় গাড়ি থেকে সুমন নামে স্থানীয় এক সাংবাদিককে মারধর করে তার জামা ছিঁড়ে ফেলে এবং সাংবাদিকদের ক্যামেরা ও মেমোরি কার্ড ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুই থানার পুলিশকে পাঠায়। পুলিশ ঘটনাস্থলে গেলে সোহাগ বাহিনীর সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং পুলিশ এখন কাউকে গ্রেফতার করতে পারেনি। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, সন্ত্রাসী সোহাগ মেম্বার বাহিনীর কাউকে ছাড় দেওয়া হবে না, তাদেরকে গ্রেফতার করা হবে। সোহাগ মেম্বারের সহযোগী মিঠু আরোপে বর, জয়নাল আবেদিন, আজাদ, রাসেল ও বাবুল সহ তার বাহিনীর সদস্যরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িত। সোহাগ মেম্বারের বিরুদ্ধে এলাকায় কেউ মুখ খুলে কথা বললে তার উপর চলে নির্যাতন। বেগমগঞ্জের আলোচিত নারী নির্যাতনের ঘটনা ভিজিট করতে গেছে কিছু সাংবাদিক, অতর্কিত সোহাগ মেম্বার বাহিনীর লোকজন এসে এদেরকে এদের গাড়ি বহরকে আক্রমণ করে এবং গাড়ি থামাইয়া গাড়ি থেকে সাংবাদিককে বাইর করছে। বাইক করে বলে যে সোহাগ মেম্বারে কী দোষ, সোহাগ মেম্বারের কেন কেসে দিল তোমরা, ইয়ে করলে কেন, এই নানান রকম গালিগালাজ ওদের করছে। প্রতিমধ্যে আমি যাচ্ছি, আমি যে তাদেরকে ইয়েটা সেভ করার চেষ্টা করতেছি, আমার উপর তারা আক্রমণ করলো এবং আমার উপর আক্রমণ করলো এবং বললো যে তুমি কী জন্য আসছো, আমি বললো যে তোমরা কেন ওনাদেরকে হ্যারাসমেন্ট করতেছো, ওনারা সাংবাদিক, এটা ওনাদেরা যাইবে যেখানে সেখানে, তোমরা কেন এগুলো বলে সোহাগ মেম্বার কিলে কেসে দিচ্ছি, এরাই তো দিচ্ছি। এই কথা পরে আমার উপরে আক্রমণ করে এবং আমার মজিবপুরের উপরে, এই মজিবপুর কাটিয়ে নিয়ে গেছে খুব সাদা করছে, তারপরে বঙ্গবন্ধু ছবি লাগাচ্ছে, নানান রকম অকুচ্য ভাষা আমাকেও গালিগাজ করছে এবং সাংবাদিক মহোদয়কে গালিগাজ করছে এবং তাদের থেকে তাদের ইয়ে নিয়ে গেছে, ক্যামেরা নিয়ে গেছে। এদের এরা আওয়ামী লীগের নাম ভাঙায়, আওয়ামী লীগ করলে আমাকে গালিগাজ করে কেন, আমি তো নোয়াখালী জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিচার সম্পাদক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, তাহলে আমার পরিচয় আমার এটা কী হইল, এবং আমি এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই সরকারের কাছে, আমি আবেদন করছি। এভাবে সাংবাদিককে অপমান করব, আমরা কিছু বললে আমাদের উপর আক্রমণ করবে, এটা কেমন কথা, এবং বঙ্গবন্ধু মজিবপুরের উপরে তারা ইয়ে দিচ্ছে, তাহলে কিছু দলে না। জানা যায় ধর্ষণ ও নারীকে বিবস্ত্র নির্যাতন সহ তিন মামলার আসামি দেলোয়ার বাহিনীর অন্যতম সহযোগী হল সোহাগ মেম্বার। সে দীর্ঘদিন থেকে একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর এলাকায় সোহাগ বাহিনী গড়ে তুলেছে। এই বাহিনী মানুষের জায়গা দখল, মাদক ব্যবসা সহ নানা অপরাধের সাথে জড়িত রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নোয়াখালী প্রতিনিধি তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।